আসসালামু আলাইকুম এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি অনামিকা হাসান পুনম চিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি এতে বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি সহসব সব বিভাগের চিকিৎসা কার্যক্রম গত শুক্রবার রাতে হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকেন চিকিৎসকরা হামলাকারীদের গ্রেপ্তারে ঘন্টার দেন তারা ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে অনেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন এদের সাথে যোগ দিয়েছেন নার্সরাও সারাদেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউন ডাউন ঘোষণা করেছেন চিকিৎসকরা ডাক্তারের অবহেলা ও চিকিৎসকদের মারধরের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি জানান আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি এ সময় ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে অবস্থান করছেন তা সরকার জানানা উল্লেখ করে তিনি বলেন এ ব্যাপারে দিল্লিকে জিজ্ঞাসা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান পরে মির্জা ফখরুল বলেন সব চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য তিনি বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গত পনেরো বছর বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে আগামীতে জিয়াউর রহমানের স্বপ্ন ও বাস্তবায়িত করায় বিএনপির নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনার নয় বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চুয়াত্তর নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে দুপুরে নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলামের আদালতে মামলাটি করেন এজাহারে বলা হয়েছে সালে তিরিশ ডিসেম্বর রাতে নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পরিকল্পনার প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সর্দার নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান সেকার আহমেদ শিশানের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কাগজ ছিনতাই ও জেলা প্রশাসন চত্বরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলমগীরের অপসারণের দাবিতে বাহাত্তর ঘন্টা আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ রাজধানীর আগারওয়াই কমিশনের ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেয়া হয় এ সময় আন্দোলনকারীরা বলেন ডক্টর আলমগীর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোষর ছাত্র আন্দোলন চলাকালে আলমগীরের পরামর্শে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয় এছাড়া আপাদমস্তক দুর্নীতি বাজ তিনি আগামী মঙ্গলবার তার অপসারণ ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করবে প্রকৌশল সমাজ বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে